নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে মাত্র এক কাপ সুজি দিয়ে অনেকগুলো গোলাপ জামুন বানিয়ে দেখাবো। তো ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আপনারাও চাইলে কিন্তু এইভাবে গোলাপ জামুন বানিয়ে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, তার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। তো এই ঘিটা গরম করতে হবে এমন কোনো মানে নেই, ঘিটা দেওয়ার সাথে সাথেই এখানে আমি দিয়ে দেব 2 কাপ গরুর দুধ। তো এটা আমি ফুল ক্রিম দুধ নিয়েছি, আপনারাও কিন্তু ফুল ক্রিম দুধটাই নেবেন। এবার এই দুধটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মানে একটু ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ মিল্ক পাউডার, যে কোনো আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। তো 1 চামচ পরিমাণ এখানে আমি মিল্ক পাউডার ব্যবহার করলাম, আর এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য কিন্তু মিষ্টিটার টেস্ট অনেক গুণ ভালো হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, আপনারা চিনিটা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এরকমই চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প একটু এলাচ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি 1 কাপ সুজি ব্যবহার করব, আর সুজিটা কিন্তু এইভাবে ওপর দিয়ে আস্তে আস্তে দিতে হবে, আর খুন্তির সাহায্যে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। একবারে সমস্ত সুজিটা ঢেলে দেবেন না, তাতে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে সুজিটা দেবেন, আর এভাবে নাড়তে থাকবেন, তাহলে সুজিটা খুব সুন্দরভাবে মিশে যাবে। আর দেখুন, এখন গ্যাসের স্টিমটা আমি একদম কম রেখেছি এই সময়, আর এভাবে কিন্তু একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। দেখতে থাকুন কত সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যাবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে, এখন আমি একটা থালার মধ্যে ডোটাকে ট্রান্সফার করে নিলাম। এবার আমি একটু ঠান্ডা হতে সময় দেব। অল্প সামান্য ঠান্ডা হয়ে এলে, হাতে নিতে পারবো এমন পজিশনে হয়ে এলে, এটা আমি সুন্দরভাবে এইভাবে মথে নেব, বা যেভাবে আটা মাখিয়ে নেন রুটি করার জন্য সেইভাবে এইভাবে মেখে নিতে হবে। তারপর এর মধ্যে আমি ব্যবহার করব 1 চামচ মতো ময়দা। যেহেতু আমি কড়াইয়ের মধ্যে ডোটাকে অনেকটা শক্ত করে নিয়েছি, তাই আমার 1 চামচ ময়দাই এনাফ। এরপর দিয়ে দেব আমি 1 চিমটি মতো বেকিং সোডা বা খাবার সোডা। এই খাবার সোডাটা দেওয়ার জন্য কিন্তু মিষ্টিটা খুব সুন্দরভাবে ভেতর থেকে ফ্লপি হয়ে আসবে, আর রসটাও খুব ভালোভাবে মিষ্টির মধ্যে প্রবেশ করবে। তো এই সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে আমাকে মেখে নিতে হবে, আর ততক্ষণ পর্যন্ত মাখতে হবে যতক্ষণ না হাতে লেগে আসে, মানে একদম মাখাটা হয়ে গেছে কখন বুঝবেন। দেখুন, আমার হাতে কিন্তু আর একটুও লেগে নেই, তার মানে আমার মাখাটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এখান থেকে সুন্দর করে মিষ্টির শেপ কেটে নেব। আপনারা যেমন মিষ্টির সাইজ রাখতে চান সেইভাবেই বানিয়ে নেবেন। আপনারা ল্যাংচা সাইজে বানাতে চাইলে সেভাবেও বানিয়ে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আমি আমার পছন্দ মতো এরকম গোল গোল করে সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিচ্ছি। আর আমি যেভাবে যেভাবে বলছি ঠিক সেই রকমভাবে যদি মিষ্টিটা বানান, তাহলে মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। তো দেখুন, আমার মিষ্টিগুলো সমস্তগুলো খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে। এখন আমি একটা সুতির কাপড় ঢেকে রেখে দিলাম, তাহলে কি হবে, ওপরটা শুকিয়ে আসবে না। এবার দেখুন, একটা কড়াই আমি এখানে 2 কাপ মতো চিনি নিয়েছি, আর তার সাথে আমি দিয়ে দেব 3 কাপ মতো জল। তো আপনারা একটা মাপ ঠিক করে নেবেন, আমি এখানে এই কাপের মেজারমেন্ট অনুযায়ী সব কিছু আইটেম নিচ্ছি। এবার চিনিটা জলের সাথে খুব সুন্দরভাবে গুলে এলে, একটু বলক উঠে এলে, এর মধ্যে আমি দিয়ে দেব 2টো এলাচ। তো এলাচ 2টো একটু ফাটিয়ে দিয়েছি, তাতে কি হবে, খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। এবার দেখুন, সিরাটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে, কারণ আমি সিরাটা 1 তার বা 2 তার বানাইনি, একটু চটচটে মতো বানিয়েছি, মানে হাতে একটু চ্যাটচ্যাট মতো করবে তখনই সিরাটা নামিয়ে নিতে হবে, একটু পাতলা সিরাই বানিয়েছি আমি। এবার আমি এই সিরাটাকে ঢেকে রেখে দিলাম, কারণ ওটা গরম থাকা অবস্থাতেই মিষ্টিগুলো আমার দিতে হবে, তাই ঢেকে রাখলাম। এবার একটা কড়াইয়ে বেশ একটু বেশি পরিমাণে আমি সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেলটা গরম হয়ে এলে, খুব বেশি গরম করব না, একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি মিষ্টিগুলো সব এক এক করে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লো টু মিডিয়াম রেখেছি। এবার সব মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু আমি কোনো খুন্তি বা হাতার সাহায্যে এটা নাড়াবো না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তাই এইভাবে সাঁড়াশি দিয়ে মিষ্টিগুলো একটু নাড়িয়ে নিলাম কড়াইটাকে। তো দেখুন, এই সময় বেশ ধৈর্য ধরে মিষ্টিগুলোকে ফ্রাই করতে হবে।
তো আমি 7 থেকে 8 মিনিট মতো মিষ্টিগুলো ভেজে নিয়েছি। এখন দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর এবার আমি কিন্তু হাতার সাহায্যে নাড়তে পারি। এখন মিষ্টিটা অনেকটাই ওপরটা ভাজা হয়ে এসেছে, তাই আর ভেঙে যাওয়ার ভয় নেই। মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে ধৈর্য ধরে। তো আমার ফার্স্ট ব্যাচের মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি। সেম পর্যায়ে আমি সমস্ত মিষ্টিগুলো ভেজে নেব। সেকেন্ডগুলোও কিন্তু আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে ভাজতে। আর এই মিষ্টিগুলো কড়াইয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াতে হবে, না হলে কিন্তু যেহেতু খাবার সোডা দেওয়া আছে এক সাইডটা ফেটে যেতে পারে বা এক সাইড বেশি ভাজা হতে পারে, অপর পিঠটা সুন্দরভাবে নাও ফুলে উঠতে পারে। তার জন্য সব সময় কিন্তু মিষ্টিগুলো একটু একটু করে নাড়াতে হবে, মানে পুরো চারিধার যেন মিষ্টিগুলো এইভাবে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখুন আমার মিষ্টিগুলো কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই মিষ্টিগুলো তুলে আমি গরম রসের মধ্যে দিয়ে দেব। আমি প্রথমে যে মিষ্টিগুলো ভেজেছিলাম সেইগুলো আমার রসের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার লাস্টে যে মিষ্টিগুলো অবশিষ্ট ছিল সেগুলো আমি এই রসের মধ্যে দিয়ে দিলাম। এবার এই রসের মধ্যে দেওয়ার পর কিন্তু আমাকে মিষ্টিগুলোকে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে, যাতে করে সমস্ত মিষ্টিগুলোর রসটা শুষে নিয়ে সুন্দরভাবে ফুলে ওঠে এবং ভেতর পর্যন্ত রসটা পৌঁছায়। তার জন্য আমি এই মিষ্টিগুলোকে 1 ঘন্টা মতো ঢেকে রেখে দেব। দেখুন আমি 1 ঘন্টা পর ফিরে এলাম। এখন আমার মিষ্টিগুলো কত সুন্দরভাবে রসালো হয়ে এসেছে। চলুন একটা মিষ্টি তুলে আপনাদেরকে কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে। আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর পারলে একটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই, টেক কেয়ার।